कुछ यहाँ तुम हो जाने। हेलो गाइस, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তিথি ব্লগের একটু নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে আবারও ওয়েলকাম, অনেক ওয়েলকাম আর অনেক অনেক তো সবাইকে শুভ সকাল। আর আজ ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, তো চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো। আর আজ উঠতে অনেকটাই লেট হয়েছে, কারণ অনেক রাত্রে কালকে বিয়েবাড়ি থেকে এসেছিলাম। তো উঠে শুধু মানে বাসি কাজগুলো সেরে গোপালকে ভোগ দিয়েছি, তো এখন যাবো চা করতে। চলো যাওয়া যাক চা। আর এখানে বাবার বিছানাটা তুলে নিচ্ছি চা করতে যাওয়ার আগে, নাচড়া বিছানাটা পড়ে থাকতো, খারাপ লাগছে দেখতে, ওর জন্য আগে তুলে নিলাম, দিয়ে পরে চাটা করতে গেলাম। মানে তেরা নাম দিল রখ দিয়া, মানে তেরা নাম দিল রখ দিয়া, ধড়কে গা তো মুঝে মিস সদা, মানে তেরা নাম দিল। আর এদিকে দেখো চায়ের জন্য দুধটাকেও ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে চা করে সবাইকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি, যেহেতু শুভ খেয়ে দোকান চলে যাবে। আর এমনিতেও আমরা সকাল সকালই রান্না করি ওর জন্য আরও। আর এখানে দেখো বেগুন ভাজা করছি, তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো তাড়াতাড়ি করে রান্না বাড়ি শেষ করে নিয়েছি, কারণ আজকে প্রচুর কাজ, অনেক কাজ আছে, তো ওর জন্য গ্যাসটাকেও মুছে নিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা। এখানে চলে এসেছি রাত্রের খাবার বানাতে, আর কারণ আজকে যাবো একটু মেলাতে। আর মানে এতই কাপড় গুছিয়েছি, মানে এত মানে বিয়ে বাড়ি থেকে আসার পরে কিছু গুছানো হয়েছিল না আর সে মতন। আর ওর জন্য একদম দেখো গুছাতে গুছাতে মানে বিকাল থেকে যে কখন মোটা বেজে গেছে বুঝতেই পারিনি। তো सारे भरम रे सनम रे सनम रे। আর এদিকে দেখো তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর এই মেলাটা না মাসির বাড়ির কাছে, খুবই কাছে। ততটা হয় না, তো অল্প কিছু দেখো। আর আমরা যেহেতু দশটার কাছাকাছি যেতে যেতে বেরিয়ে গেছিলো, তো তেমন কিছু পাই না। আর এখানে ফার্স্টে চলেছিলাম গোপুর জন্য জিনিস কিনতে, তো গোপুর জন্যই নিয়েছি সব। আর এই দেখো মানে ফুটগুলো দেখেই মনে হচ্ছে নিই, কিন্তু নিব না, কারণ হচ্ছে বিক্রি অনেক হয়ে গেছে আর সংসার রাখার জায়গা হচ্ছে না। তো আর এটা নিয়েছে কীর্তন করার জন্য। আর দেখো অনেক আতুর হয়ে গেছে, যেমন সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আর ওদিকে শুভ লোকটাকে মানে টাকা দিচ্ছিল, ওখান থেকে আসার পরে এখানে হাওয়াই মিঠাই খেতে আসলাম।
তো পপকর্নও নিয়েছিলাম বাড়ির জন্য, যেহেতু অনেক কিছু খাইনি। আর মেলাতে যাবো আর পপকর্ন খাবো না, এটা হয় কোনোদিনও সেই জন্যই মেলাতে গিয়ে মানে আসার আগে পাঁপড়টা নিয়েছিলাম। আর এটা পাঁপড়টা শাবু পাঁপড়টা শুরু করলো যে এখানে ভেজে দাও আমি এখানেই খেয়ে নেবো, তো সেই জন্য লোকটা দেখো শাবু পাঁপড়টা ভেজে দিচ্ছে। আর বাকিগুলো বাড়িতে ত্যাগ করে আর পাশে বাদামগুলো নিয়ে এর জন্য সন্ধ্যার সময় বাবা গিয়েছিল চিঠিকে নিয়ে মেলাতে, তখন বাদাম পেয়ার এগুলো নিয়ে এসেছি, তো ওগুলো খেয়েছি, ওর জন্য আর বাদাম নিলাম না। তো পাঁপড়টা খেতে ইচ্ছা করলো, ওর জন্য পাঁপড়টাই শুনেছিল। কালকে সেরকম করে ভিডিও করতে পারিনি, মানে একদমই ভিডিও করতে পারিনি, কারণ মানে কয়েকদিন বিয়েবাড়ি থেকে আসার পরে জামা কাপড়ে একদম অবস্থা খারাপ হয়েছিল, আর অনেক কাপড় কেচেছি, সেগুলোকে ভাঁজ করতে আর যেগুলো ধরো লাগেনি সেগুলোকেও নিয়ে গেছি, সেগুলোকেও ভাঁজ করতে মানে আমার অবস্থা কালকে একদম খারাপ। কাপড় মানে ভাঁজ করতে করতে পুরো 8:30-9 বেজে গেল, আর তারপরে তাড়াতাড়ি করে রুটি করে নিলাম, রাত্রে খাবারটা বানিয়ে নিলাম, কারণ ওদিকে শুভ ফোন করেছিল যে মেলাতে যাবে, মাসির বাড়ির ওখানটাতে মেলা হচ্ছে। তো তারা মা তোমরা তো দেখলেই, তো ওখানটাতে যাওয়ার কথা ছিল, আর তাড়াতাড়ি করে রান্না করতে করতে এদিকে 10:00 বেজে গেল, তো ওর জন্য আর ভিডিওটা করতে পারিনি, আর ওখানে চলে গিয়েছিলাম তোমরা তো দেখতে পেলে। তো চলো মেলাতে গিয়ে কী কী কিনেছি, সব থেকে আমার যেটা ভালো লেগেছে গোপুর জন্য বলতে চন্দ্রবীতে ছোট্ট গোপালের জন্য যেগুলো জিনিস কিনেছি, মানে আমি দেখতাম অনলাইনে তো কিনতাম আর না, তো সত্যি যে ওখানে মেলাতে গিয়ে যেগুলো পেয়ে যাবো বুঝতে পারিনি। তো চলো দেখে নিই জিনিসগুলো দেখে নিই। আর আমি এখানে নিচে দাঁড়িয়ে করছি কারণ মানে গোপালের জিনিস ঠাকুরের জিনিস কোথায় কী করবো, সব লেগে টেগে যাবে, ওর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। তো চলো জিনিসগুলো আগে দেখে নিই। সব থেকে আমার যেটা মানে পছন্দের জিনিস ছিল অনেক খুঁজেছি কিন্তু পাইনি, যে মশাই এটা দেখো, আর এর মধ্যে একটা ছোট্ট বালিশ আছে, তো এই হলো বিছানা, চেন লাগে তোমার ছিল এরকম দেখে ছিল এরকম, তো এই হলো বিছানা, কেমন হয়েছে অবস্থা বললো আমা ভাইয়ের, হ্যাঁ ভাইয়ের, তো যখন মানে শুবে তো তখন ঠিক হয়ে যাবে। তো এই একটা আর দাঁড়া, আর এটা আর বের করছি না, হ্যাঁ ভাই, তো এটা আর বের করছি না, এটা গায়ে দেওয়া চাদর আছে দেখো নড়িয়ে দিচ্ছে, তো এটা গায়ে দেওয়া চাদর আছে গোপুরি, তো আর আরো একটা দেখো, আর এটা এটা ভালো, এটা নিয়ে দুলাল বাড়ি যাবা, তুমি মিতা দাদা বাড়ি যাবা, কীর্তন করতে হবে না বৃদ্ধদের সামনে, তো এটা তিথির পাপা তিথিকে কিনে দিয়েছে, যেহেতু ওই কীর্তন করতে যায় তো এটা বাজিয়ে করবো, এ তো এখনও করতালগুলো বাজাতে পারবে না, তো এটা ওই ভালো পারছে, তো তখন এটা নিল, এরকম বাজিয়েই চলে যাচ্ছে, তো এটা নিয়ে সকালবেলায় চলে যাচ্ছে কীর্তন করে চলে এসেছে, আবার সন্ধ্যাতে যাবে। তো এই দেখো একটা মালা, বোঝা যাচ্ছে না অতটা, তো এটা একটা মালা আর এটা একটা মালা, এই দুটোই ছোট ছোট মালা, যেহেতু আমাদের গোপালটা ছোট ওর জন্য ছোট ছোটই নিলাম, এমনিও মালা পরে আছে রূপার মালা পরে আছে, তো ভালো লাগলো ওর জন্য নিলাম। তো আর এই দেখো মোটুক, মোটুকটাও ছোট্ট একদম, তো এই দেখো মোটুক, আর তিথির জন্য একটা খেলনা নিয়েছি, একটা দুটো খেলনা নিয়েছি, বেশি দিন নিতে পারিনি, তো খেলনাগুলো নিচে আছে যার জন্য দেখাতে পারিনি। আর এটা দেখো বেলুনটা, ওর দাদার সঙ্গে গিয়েছিলো তখনই নিয়ে এসছে, আর দুটো জিনিস নিয়েছি যেটা রান্না করার জিনিস, ওটা আর দেখালাম না, রুটি ভাজার তাওয়া, আর একটা সার আছে যেদিন রুটি প্রথম ফার্স্ট ভাজবো তো তোমাদেরকে দেখাবো সেদিনই, ওটারও লোহারই নিয়েছি। আর গোপুর জিনিসগুলো বলতে ছোট্ট গোপালের জিনিসগুলো কেমন লাগলো
অবশ্যই কমেন্টে বলো। আমার কাছে না মানে বিছানাটা যেটাতে রাত্রে ঘুমাবে মশারি দেবো ওটা খুবই ভালো লেগেছে, আর তিথিরও ছিল ওই রকম, তো তখন থেকে আমার ইচ্ছা যে তিথি যখন ঘুমিয়েছে গপ্পুকেও ঘুম বাড়াবো ওই রকম কিছুতে, তো পাচ্ছিলামই না, তো শেষমেশ পেয়ে গেলাম। অবশ্যই কমেন্টে বলো কিন্তু কেমন হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।